সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রাম সংলাপ দেখার জন্য। 87 আমি মোহাম্মদ কামালউদ্দিন। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, ব্যবসা, বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সহ রাজনীতি, অর্থনীতি নিয়ে চলমান সমস্যার উপর আলোচনা করে থাকি। এ নিয়ে আজকের আলোচনার বিষয় রাজনীতি পাটনা। এই নিয়ে আলোচনা করার জন্য আমরা একজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আসুন, আমি পরিচয় করে দিচ্ছি। আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন আবু সুফিয়ান, সিনিয়র সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম মহানগর। আমি সুফিয়ান ভাইকে আমাদের স্টুডিওতে আসার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা সরাসরি আলোচনায় চলে যাই, যেহেতু আজকের বিষয়টা হলো রাজনৈতিক ভাবনা। আপনি দীর্ঘদিন ছাত্র জীবন হতে শুরু করে রাজনীতি করে এসেছেন, রাজনীতি আপনার মনে প্রাণে আপনি বিশ্বাস করেন, সেই ক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে আপনার রাজনৈতিক ভাবনাটা কি? আমি প্রথমেই আপনার মাধ্যমে বাংলা টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের প্রিয় নগরী চট্টগ্রামকে নিয়ে, প্রিয় চট্টগ্রামকে নিয়ে চট্টগ্রাম সংলাপ একটা অনুষ্ঠান ধারাবাহিকভাবে রেগুলারলি প্রচার করছেন এবং এটা খুব জনপ্রিয়তা অর্জন করেছে। সেজন্য আমি আপনার মাধ্যমে বাংলা টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে সকল দর্শক মন্ডলী যারা বাংলা টিভির দর্শক সবাইকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এই যে ওই যে আমি আপনি যেটা বলতে চেয়েছিলাম, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আপনার ভাবনাটা যদি প্রকাশ করে। রাজনৈতিক ভাবনা হচ্ছে, প্রেক্ষাপট যদি বিচার করেন তাহলে বর্তমানে বাংলাদেশে স্বাভাবিক যে একটা রাজনৈতিক পরিবেশ, একটা আমার সভা সমাবেশ কথা বলার যে একটা পরিবেশ, সেটা কিন্তু আজকে আমরা পাচ্ছি না। আজকে বিভিন্নভাবে আমাদের ধরেন যে সামনে একটা নির্বাচন, মানুষের কাঙ্ক্ষিত একটা নির্বাচন, নির্বাচনের কে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দল, ধরুন বিশেষ করে যারা সরকারে আছে, যারা ক্ষমতা আছে, তারা গণসংযোগ থেকে শুরু করে বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা তাদের কাজগুলো চালিয়ে যাচ্ছে। আমরা যারা বিরোধী দল বলছি অথবা যারা মানে রাজপথে বিরোধী দল বা বিএনপি আমরা যারা করি, এখন আমাদের তো মানুষের কাছে যাওয়া এবং নির্বাচনী প্রস্তুতি দূরের কথা, এই স্বাভাবিক সভা সমাবেশ এগুলা করা আজকে মানে খুব দুষ্কর হয়ে পড়েছে। তারপরে মরার পর খালের গায়ের মতো বিভিন্ন ভাবে মানে ভৌতিক গায়েবি মামলার খড়ক আজকে বিভিন্ন নেতা কর্মীদের উপরে, যার কারণে যেটা স্বাভাবিক যে রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ এবং একটা নির্বাচনের যে পরিবেশ থাকার কথা, সেটা এই মুহূর্তে অনুপস্থিত। যে একটি সভ্য সমাজে, একটি গণতান্ত্রিক দেশে এটা ধরেন একটা ঘটনা আর কি, মানে অস্বাভাবিক ঘটনা। যেটা আমরা চাই, আমরা যারা রাজনীতি করি, যার মতের অমিল থাকুক, বিভিন্ন ভাবে রাজনীতি করুক, কিন্তু আমরা চাই দেশটা আমাদের, চট্টগ্রাম আমাদের, আমরা সবাইকে মিল, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে অথবা মনে করেন ঐক্যবদ্ধ ভাবে বলেন অথবা এই কি বলে যার যার মত আমরা স্বাধীনভাবে প্রকাশ করব, আমরা হানাহানি হিংসা মামলা মোকদ্দমা না গিয়ে আমরা একটি সুন্দর পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ আমরা আমাদের রাজনীতি করতে পারি এবং সেটা হওয়া উচিত। যে প্রতিহিংসার যেটা রাজনীতি অতীত থেকে হয়ে আসছে, এটা কিন্তু আসলে একটা গণতান্ত্রিক সমাজের জন্য খুবই দুঃখজনক। আপনাদের সাংগঠনিক অবস্থা কি? আমাদের একটা রাষ্ট্রদিক দলের ধরেন মূল শক্তি হচ্ছে জনগণের সমর্থন এবং ভালোবাসা। এইটা এই জনগণের সমর্থন এবং ভালোবাসা বিএনপির প্রতি আজকে আমরা দেখতে পাচ্ছি সব সময়ের চেয়ে অত্যন্ত বেশি। তো সমর্থনের মাধ্যমে বিএনপি ধরেন অত্যন্ত শক্তিশালী দল এবং সংগঠনও আজকে ধরেন অতীতের চেয়ে বিভিন্ন ফোর খেয়ে হামলা মামলা মোকদ্দমা এগুলো মোকাবেলা করে, কিন্তু বিএনপির কর্মীরা আজকে অনেক পরিপূর্ণ এবং মানে খুব কি বলেন এটাকে পুক্ত পাকাপুক্ত। আচ্ছা, এখন আগামীতে নির্বাচনে যদি আপনারা অংশগ্রহণ করেন তাহলে আপনার পত্র পত্রিকায় প্রচার এবং সব জায়গার মধ্যে একটা কথা এসেছে, আপনি নির্বাচন করবেন, সে বিষয়ে আপনি কোন এলাকা থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন? ধরেন আমরা তো নির্বাচনমুখী দল, বিএনপি নির্বাচনমুখী দল এবং বিএনপি সবসময় নির্বাচনে যাওয়ার জন্য, নির্বাচন করার জন্য, মানুষের কাছে যাওয়ার জন্য বিএনপি প্রস্তুত। কিন্তু এখানে প্রশ্ন আসছে যে আমি নির্বাচনে যাব, কিন্তু জনগণ যারা নির্বাচনের মূল
অংশগ্রহণকারী যারা ভোটার যারা ভোট দেবে তারা যদি ভোটটা দিতে না পারে, তারা যদি তাদের ভোটটা প্রয়োগ করতে না পারে, তাহলে ওই নির্বাচনে গিয়ে কোনো লাভ তো কোনো রাজনৈতিক দলের নাই এবং কোনো পাগলও তো সেই নির্বাচন পাবে না। যদি নির্বাচন পরিবেশ হয়, যদি যদি নির্বাচন পরিবেশ হয়, সেক্ষেত্রে আপনি নির্বাচন করার যে সিদ্ধান্ত নিয়েছেন কোন আসন থেকে? যদি নির্বাচনের পরিবেশ হয়, আমার দল যদি নির্বাচনে যায়, তাহলে আমি চট্টগ্রাম আট বোয়ালখালী চানগাঁও বাজিত পাঁচতাইশ আংশিক এই এলাকা থেকে আমি দলের নমিনেশন চাইব। দল যদি আমাকে যোগ্য মনে করে, দল যদি আমাকে নমিনেশন দেয়, আমি আশা করি ইনশাআল্লাহ জানার ভালো কথা। ওখানে বোয়ালখালী চানগাঁও পাঁচতাইশ তো আপনাদের একজন মুরব্বী রয়ে গেছে মোর্শেদ খান সাহেব, ওনার উনি তো নির্বাচন কর্মে মর্মে অলরেডি বিভিন্ন প্রচার আছে, তাহলে উনি যদি নির্বাচনে যায় তাহলে আপনি কি এইভাবে নির্বাচনের আশা করতে পারেন? একটা রাজনৈতিক দল এখানে বিএনপির মতো একটা রাজনৈতিক দলে অনেক শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অনেক দুই চার পাঁচজন সাতজন ক্যান্ডিডেট থাকাটাই স্বাভাবিক, না থাকাটাই অস্বাভাবিক। কারণ আমাদের মুরব্বী যার কথা বলছেন মঞ্জুর মোর্শেদ খান, যিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন, উনি তো বয়োজ্যেষ্ঠ একজন সম্মানিত নাগরিক, আমাদের সবার শ্রদ্ধেয়। তো ওনার তোর বয়স হয়েছে, ওনার বয়সের কারণে উনি হয়তো দলের দেশের অন্যান্য কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দল ওনাকে দিতে পারে, কিন্তু নির্বাচন করার মতো যে স্ট্যামিনা এবং বর্তমান সময়ে যে ইয়া দরকার, মানে মানুষের সাথে যাওয়া বিভিন্ন যে এনার্জি দরকার, এটা ওনার এই মুহূর্তে কর্তব্য আছে আমি বলতে পারবো না। আচ্ছা, আরেকটা জিনিস, উনি তো একজন প্রভাবশালী মন্ত্রী থাকাকালীন বোয়ালখালীর যা যতটুকু উন্নয়ন করার কথা ছিল কাঙ্ক্ষিত কিন্তু উন্নয়ন হয়নি, সেক্ষেত্রে আপনি আগামীবারের নির্বাচনে যখন প্রচার প্রসারে যাবেন বোয়ালখালীবাসী কি আপনি কি প্রতিশ্রুতি দেবেন? চানগাঁও বোয়ালখালী উন্নয়নটা হচ্ছে আপেক্ষিক, উন্নয়নটা হচ্ছে আপেক্ষিক উন্নয়ন। আপনি আপনি যদি প্রথমে কাঁচা রাস্তা থাকে, আপনি প্রথমে ব্রিক্স ওলিং চাইবেন, ব্রিক্স ওলিং দেওয়ার পরে আপনি ব্রিক্স ওলিং হওয়ার পরে আপনি ওইটাকে আপনার ইয়া চাইবেন কি বলেন ওই বিটুমিন চাইবেন, বিটুমিন হওয়ার পরে আপনি তখন আরো বড় চাইবেন, বড় পরে এটা দুই লাইন দুই লাইন পরে চাইলে এটা আপেক্ষিক উন্নয়নটা কিন্তু এটা চলমান, এটা চলতেই থাকবে। তো উন্নয়ন হয় না এটা বললাম আমি আপনার সাথে পুরোপুরি একমত না, কাঙ্ক্ষিত উন্নয়ন মানুষের এটা কাঙ্ক্ষিত উন্নয়ন, এটা মানুষ যেটা আশা করে সেটা যে পুরোপুরি মানে পাবে এটা ঠিক না, উন্নয়ন যে একদম হয় না এটাই উন্নয়ন হয়েছে। তবে আগামী দিনে মনে করেন যদি আমি জনগণের ম্যান্ডেট নিয়ে যদি সংসদে যেতে পারি, যদিও সংসদের কাজ কিন্তু উন্নয়ন কর্মকাণ্ড না, সংসদের কাজ হচ্ছে সংসদে দায়িত্ব পালন করা, আইন প্রণয়ন করা। তারপরে এখন আমাদের দেশের সিস্টেম হয়ে গেছে সংসদ উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সংসদ সম্পৃক্ত সম্পৃক্ততা হয়ে গেছে। তারপর আমি মনে করি আমি যদি দলের নমিনেশন নিয়ে যদি জনগণের ম্যান্ডেট নিয়ে যদি সংসদে যেতে পারি, আল্লাহর রহমতে জনগণের ভালোবাসা যদি যেতে পারি, তাহলে প্রথমে হচ্ছে মানে কালোঘাট সেতু যেটা বোয়ালখালীবাসীর অথবা দক্ষিণ চট্টগ্রামবাসীর একটা স্বপ্ন এবং যেটা মানুষের অত্যন্ত কষ্টের কারণ বর্তমানে, সেই কালোঘাট সেতুটা করার জন্য আমি সর্বাত্মক প্রচেষ্টা ইনশাআল্লাহ চালাবো প্রথমেই, তারপরে তো মানুষের সাথে আলোচনা করে। আমরা তো মানুষের সাথেই থাকি, মানুষের কি চাওয়া সেটা পূরণ করতে। আচ্ছা, একটু জাতীয়ভাবে কিছু কথা বলি, ঢাকায় সাম্প্রতিক আপনাদের বড় ধরনের একটা জনসভা হয়েছে যেটাকে সফল জনসভা অনেকে বলতেছে, এই ধরনের চট্টগ্রামে জনসভা করার প্রস্তুতি আপনাদের আছে কিনা? দেখুন, আমরা 4 তারিখ মানে আগামীকাল একটা জনসভা করার জন্য আমরা লালদিঘির পাড়ে একটা জনসভার জন্য আমরা প্রশাসনের কাছে কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন আমরা চিঠি দিয়েছিলাম যে পারমিশনের জন্য, কিন্তু অত্যন্ত দুঃখজনক যে আমরা সেই পারমিশনটা এখনো পাই নাই এবং ইশারা ইঙ্গিত মোটামুটি বলে দেওয়া হয়েছে লালদিঘিতে আমরা পাবো না, আমরা নাচগান ভবন অথবা এই রাস্তায় এখানে করতে হবে। তো এটা যেটা আমি আগেই বলেছিলাম, এটা গণতান্ত্রিক পরিবেশের জন্য এটা খুবই দুঃখজনক, এটা হওয়া উচিত না। আমরা 6 ঘন্টার নোটিশে 12 ঘন্টার নোটিশে আমরা লালদিঘি বলে নেই যে আউটার স্টেডিয়ামে আমরা 2011 সালে আমাদের নেত্রী দেশনাথ বেগম খাতা জায়গা নিয়ে যে জনসভা করেছিলাম, এটা বাংলা চট্টগ্রামের ইতিহাসে বোধহয় এটা সবচেয়ে বড় জনসভা ছিল। মানুষের ভালোবাসা বিএনপির প্রতি আছে, মানুষের কোনো অভাব নেই আমাদের, আমরা পরিবেশ পেলেই কাজ করা যায়। আচ্ছা, আরেকটা জিনিস হলো চট্টগ্রামে আমি আরো বিভিন্ন আলোচনা করব, তবে এই প্রশ্নটা রেখে আমি একটা বিরতিতে যাব। এই যে আপনাদের মানে যারা প্রবীণ নেতা যারা চট্টগ্রামে এক সময় বিএনপির হাল ধরেছিল, নেতৃত্ব দিয়েছিল,
এখন তাদের অনেকের কিন্তু অনুপস্থিতি দেখা যাচ্ছে রাজপথে, তার কারণটা কি সেটা আমি একটা বিরতির পর এসে আপনাদেরকে জেনে নেবো। দর্শক, একটা ছোট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও ফেরত আসবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফেরত আসলাম, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আবু সুফিয়ানের কাছে যেটা জানতে চেয়েছিলাম যে প্রবীণ এবং যারা রাজনীতির জন্য একসময় সক্রিয় ছিল অনেকে এখন অনুপস্থিতি দেখা যাচ্ছে রাজপথে, ধরেন বিশেষ করে চট্টগ্রাম। একটা বিক্ষোভ ছাড়া থেকে এটা যখন মহির হয়ে রূপান্তরিত হয় আস্তে আস্তে, এখানে মনে করেন নতুন ডালপালা গজায়, নতুন ভাবে সেটা পূরণ করে আস্তে আস্তে জোরে পড়ে, এটা এটা বিক্ষোভ ছোট থেকে এটা আস্তে আস্তে বড় দিকে যায়। তখন আমাদের ধরো অনেকে বিএনপির জন্য অনেক অবদান রেখেছেন, এরকম অনেক সিনিয়র নেতৃবৃন্দ, ধরেন এখন বয়সের ভারে নূর্য, ধরেন আমাদের আমি একজন নাম বলবো রুজু কবির, এক সময় আমাদের খুব ডাক সাইটে এবং রাজপথে খুব সিরিয়াস নেত্রী ছিলেন, উনি এখন শারীরিক কারণে, ধরেন এখন উনি আমাদের চেয়ারপারসন উপদেষ্টা, উনি আসতে পারছেন না শারীরিক কারণে। তারপরে ধরেন আরো আরো যারা অতীতে বিএনপির জন্য অবদান রেখেছেন শারীরিক কারণে অনেকে ধরেন অনুপস্থিত, আর যারা ধরেন এখন আছে বিভিন্ন কেন্দ্রীয় দায়িত্ব আছে, দায়িত্বে আছেন, ধরেন আমি নাম নোমন ভাই আছেন, নাসির ভাই আর অন্যান্য যারা, ওনারা কেন্দ্রে দায়িত্ব পালন করছে এবং বিভিন্ন প্রোগ্রামে আমির প্রশ্নমন্ত্রী চৌধুরী ওনারা শিলং এ দায়িত্ব পালন করেন। না, আবার দেখা যাচ্ছে অনেকে বিএনপি থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে, কিন্তু এখন বিএনপির দুঃসময় কিন্তু তাদেরকে দেখা যাচ্ছে না, সেটা কারণ কি? না, এটা ধরেন এটা মানসিকের বাইরে এটা থাকবেই, ক্ষমতা থাকলে কিছু লোক স্বাভাবিকভাবে জুটে, তারা দুঃসময়ে থাকে না, এটা স্বাভাবিক, এটা আমরা স্বাভাবিকভাবে মেনে নিয়েই রাজনীতি করি। আমরা তো বিএনপির সময় দুঃসময় না সবসময় আছি, বিএনপির সাথে এই দলের সাথে আছি, থাকবো। তো এটা যারা মনে করেন সুযোগ সুবিধা নিতেই পারে, আপনাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান যেহেতু তারেক জিয়া দেশের বাইরে আছে, সেই দেশে আসবে কিনা, সেই নির্বাচন অংশগ্রহণ করবে? এটা অত্যন্ত আমাদের জন্য, আমাদের দেশের জন্য, গণতন্ত্রের জন্য, রাষ্ট্রের জন্য খুবই দুঃখজনক যে আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সেই আশাবাদী আন্দোলনের যিনি নেতৃত্ব দিয়েছেন, উনি রাজপথ থেকে উঠে এসছেন বলা যায় সেরকম নেত্রীকে আজকে কারাগারে, একটা প্রহসনমূলক মামলা আজকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, ওনার যে স্বাভাবিক পন্থা যেটা জামিন হওয়ার কথা সেটা আজকে রুদ্ধ করা হচ্ছে, এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আজকে দেশে আসার ক্ষেত্রে বিভিন্নভাবে মামলা মোকদ্দমা দিয়ে তার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে, এটা খুবই দুঃখজনক। তবে আমরা আশা করব সকল ষড়যন্ত্র চক্রান্ত ছিন্ন করে তারেক রহমান অবশ্যই আমাদের মাঝে এসে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে, বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষকে নেতৃত্ব দেবে এবং মানুষের আকাঙ্ক্ষিত যে গণতন্ত্র, গণতন্ত্র সেটা ফিরিয়ে আনার জন্য কাজ করবে। আচ্ছা, যদি ধরে নিলাম যদি নির্বাচনের পরিবেশ বা নির্বাচনে যাওয়ার জন্য আপনারা প্রস্তুতি নেন, যদি আপনাদের নেত্রী মুক্তি না পায় বা তারেক জিয়া যদি শাস্তি না পড়ে, তাহলে আপনারা নির্বাচনের অবস্থাটা কি ধরনের? আমি ধরুন আমি রাজনৈতিক একজন কর্মী হিসেবে আমি বলতে চাই, ধরেন নির্বাচনের পরিবেশ যে আমার নেত্রীর মুক্তি, তারেক রহমান সাহেবের দেশে আসা, এগুলো কিন্তু নির্বাচনের একটা পরিবেশের সাথে সরাসরি সম্পৃক্ত। আপনি মানে বাংলাদেশে না, শুধু সারা ইয়াতে দেখেন, সারা বিশ্বে দেখেন, মানে ইয়ার জন্য গণতন্ত্রের জন্য একটা পরিবেশের জন্য অনেক 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 মানে ইনস্ট্যান্স আছে যে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পেরুলে যখন আলোচনার জন্য আনতে চাই, পেরুলে এসে উনি মুক্তি লাভ করে আলোচনার জন্য এসেছিলেন, এবং বিভিন্নভাবে এটা অনেক ইনস্ট্যান্স প্রমাণ আছে যে ভাগবার দমাসে বিভিন্ন দণ্ডিত আসামিদেরকে এনে রাজনৈতিক কারণে ধরেন ইয়া করতে হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস, বর্তমান সরকারের বেশ কিছু প্রভাবশালী মন্ত্রী এবং দায়িত্বশীল নেতারা বলতেছে বিএনপি যদি আগামীতে ক্ষমতা আসে তাহলে দেশে কয়েক লক্ষ মানে কর্মী, আওয়ামী লীগের কর্মী বা যারা এই অন্যান্য ধর্মের যারা লোক আছে তারা মারা যাবে, সেক্ষেত্রে এই মন্তব্যটা মারাত্মক মন্তব্য, এবং এটা মনে করি আমরা আশা করি না, আমরা মনে করেন প্রতিহিংসা বিএনপি বিশেষ করে ইদানিং বিএনপি বিভিন্ন ক্ষমতায় গেলে কি করবে বিভিন্ন প্রোগ্রাম তো আমরা দিয়েছি, এখানে আমরা কিন্তু একটা কথা স্পষ্টভাবে আমাদের নেত্রী বলেছেন যে প্রতিহিংসা রাজনীতি বিএনপি বাংলাদেশে বন্ধ করবে,
তবে এই যে সরকারের নেতারা যে বেটে এইসব কথা যেটা বলছেন, এটা হচ্ছে ওনাদের ভয় যে ওনারা এত অপকর্ম করেছেন, এত অপকর্ম করেছেন, ওনাদের ভয় যে ভয় যে আমরা কোথায় যাব। আসলে বিএনপি ক্ষমতায় গেলে সবাই, আপনারা ক্ষমতায় যদি যান, আপনাদের আপনারা হাতের যদি কোনো ধরনের মানে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য হুমকি বা ব্যবস্থা না করেন, তারা কি নিজেরাই কি চলে যাবে ওই ধরনের আশঙ্কা করেন? এখন শুনেন, অপরাধী অপরাধ বোধ, অপরাধীর অন্তরে সবসময় একটা অপরাধ বোধ থাকে। আমার কথা হচ্ছে শুধুমাত্র রাষ্ট্রদিক কারণে কাউকে, বাংলাদেশ জাতীয় দল যদি ক্ষমতায় আসে রাষ্ট্রদিক কারণে কাউকে হয়রানি করবে না, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। হ্যাঁ, তবে অপরাধীর এটা আওয়ামী লীগ অথবা বিএনপি না, অপরাধী সেটা আমি রাষ্ট্রদিক দৃষ্টিতে দেখার পক্ষে আমি নই। অপরাধী সে সবসময় অপরাধী, যদি কেউ সুনির্দিষ্ট অপরাধ করে থাকে আমি মনে করি দেশের প্রচলিত আইনে তার বিচার হওয়া উচিত, তার মনে করেন তার ওই কি বলে এটা পার হওয়া উচিত না। আচ্ছা, আগামীতে আপনারা যদি নির্বাচিত হন, যে মানে তখন তো সরকার ক্ষমতায় গেলে বিভিন্ন ধরনের সুযোগ সন্ধানীরা সুযোগ নিয়ে থাকে এবং তারা প্রভাব বিস্তার করে, সেক্ষেত্রে আপনাদের প্রস্তুতি কি? বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় ছিল, ক্ষমতার বাইরে আমরা আছি, আমাদের এখন মনে করেন যৌক্তিকতা যেটা 10 বছর আগে ছিল না, 20 বছর আগে ছিল না, এখন আমাদের নেতৃত্ব বলেন, আমাদের কর্মী বাহিনী বলেন অনেক আগের চেয়ে, যেটা আমি আগে বলি তার আগের চেয়ে অনেক পরিপক্ক, এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বলেন, দল পরিচালনার ক্ষেত্রে বলেন, এবং সামগ্রিক মানে সবকিছুতে বিএনপি অনেক এখন পরিপক্ক রাষ্ট্রীয় দল। ইনশাআল্লাহ কোনো ভুল ব্যক্তিগত প্রশ্ন করি, আপনি রাজনীতি করেছেন মহানগর ভিত্তিক আজীবন, আপনার যে নির্বাচনী চিন্তা বলখালী আসনকে নিয়ে কেন? না, এটা বলখালী তো ধরেন মহানগরের সাথে সংশ্লিষ্ট, এবং চট্টগ্রাম মহানগরের 5টি ওয়ার্ড এবং বলখালী একটা ইউনিয়ন বাদ দিয়ে বাকি ইউনিয়নগুলো এই চট্টগ্রাম নির্বাচনী এলাকা, এবং অধিকাংশ ভোটার প্রায় 3.5 লক্ষ ভোটার আমার চট্টগ্রাম মহানগরীতে, বলখালীতে ধরেন প্রায় 1.5 লক্ষ ভোটার, এ মিলে প্রায় 5 লক্ষ ভোটার, এবং চট্টগ্রাম জেলার মধ্যে মানুষ সবচেয়ে বেশি ভোট বোধহয় এই নির্বাচনী এলাকায়। সেক্ষেত্রে আমি মহানগরীতে দীর্ঘদিন থেকে আমার রাজনৈতিক পদচারণা, আমার রাজনীতি, আমার মানুষের সাথে থাকা, এটা তো চট্টগ্রাম মহানগরীতে, এবং বলতে চট্টগ্রামের সাথে লাগানো, এবং সবার সাথে তো মোটামুটি রাজনৈতিক সামাজিক আত্মীয়তা যোগাযোগ এটা তো আছে। এখন বলখালী আসনের যে সাধারণ মানুষের জন্য আপনার কর্মসূচি, আমি আগেই বলেছি যে সাধারণ মানুষের কোন মানুষের চাওয়া পাওয়া, একটা মানুষ মানে একটা রাষ্ট্রপতি নেতাকে তাদের প্রতিনিধিকে মানুষ কি চায়, ধরেন রাতে 2টায় ফোন করলে যদি তাকে পায়, এটা মানুষের কাছে অনেক বড় জিনিস। মানে গ্রামে আমি যাকে ভোট দিলাম তাকে যদি পাওয়ার ক্ষেত্রে আমার যদি কারো মাধ্যমে যেতে হয় অথবা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়, এটা মানুষের জন্য খুবই মানে কষ্টের। বর্তমান যারা ক্ষমতায় আছে বলখালীতে জোট সরকারের এমপি, উনি উন্নয়নের ক্ষেত্রে কতটুকু সফল হয়েছে মনে করেন বলখালীতে? আমি এটা ধরেন এটা কারো ব্যক্তিগত কারো সমালোচনা অথবা কোনো করতে চাই না, উনি ওনার লেভেলে স্বাভাবিকভাবেই একটা, উনিকে 5 বছর পরে মানুষের কাছে যাওয়ার একটা বিষয় থাকে, প্রত্যেকটা মনে করি রাষ্ট্রদিক নেতা বলেন জনপ্রতিনিধি বলেন মানুষের জন্য কাজ করার চেষ্টা করেন, হয়তো অনেক ক্ষেত্রে মানুষ সফল হন, অনেক ক্ষেত্রে সফলতা আসে না, তো এটা উনি কি করছেন অথবা করতে পেরেছেন এই মূল্যায়ন জনগণের উপর ছেড়ে দিলাম, জনগণই ভালো বুঝবে, জনগণই এটা করবে মূল্যায়ন। আচ্ছা, আগামীতে আপনারা যদি সরকার গঠন করেন নির্বাচিত হয়ে, তাহলে কয়জন মন্ত্রী আশা করেন চট্টগ্রামে? বিগত টাইমের মধ্যে তো একাধিক মন্ত্রী আমরা পেয়েছি, কিন্তু ওই ধরনের অতটুকু উন্নয়ন কিন্তু চট্টগ্রামবাসী পায়নি। এবারের মধ্যে উন্নয়ন কিন্তু বেশি চান নাকি মন্ত্রী বেশি চান? শুনেন, মন্ত্রীর সঙ্গে দিয়ে তো উন্নয়ন উন্নয়নের বিচার হয় না, যারা যোগ্য চট্টগ্রামের সন্তানদের মধ্যে যারা দেশ পরিচালনার মতো যোগ্যতা সম্পন্ন, 2001 সালে দেখেছি মন্ত্রীর সংখ্যা বেশি কিন্তু উন্নয়নের সংখ্যা কম। এবারে কি মন্ত্রীর সংখ্যা কি কম হবে? 2001 সালে যারা মন্ত্রী ছিল তারা কিন্তু সবাই সুনামের সাথে কাজ করেছেন, কেউ কিন্তু মানে ওই খুব দুর্নাম অথবা মানে সন্ত্রাস দুর্নীতি অন্যায়ের সাথে কিন্তু কিন্তু তাদের মধ্যে তো নিজেদের মধ্যে সমন্বয়হীনতা আমি বলতে পারবো না, আপনি বলতে পারেন। তবে আগামী দিনে চট্টগ্রাম
আমার নেত্রীর বিশেষ বিবেচনা চট্টগ্রাম থাকবে এবং চট্টগ্রামের সর্বাধিক গুরুত্বচর উন্নয়নের ক্ষেত্রে আমাদের সরকার যদি আমরা সরকার গঠন করতে পারি সেটা থাকবে। যাই হোক, আমরা একেবারে অনুষ্ঠান শেষ পর্যায়ে, আপনি যেহেতু চট্টগ্রামের রাজনীতির সাথে, মাটি এবং মানুষের সাথে মিশে গেছেন, আপনার রাজনৈতিক ভাবনাগুলো আজকে অনেক ক্ষেত্রে প্রকাশ পেয়েছে। আপনি যদি আগামী নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের উদ্দেশ্যে যদি কোনো কথা বলার থাকে, তাহলে আমাদের বাংলা টিভির মাধ্যমে যদি আপনি সংক্ষিপ্তভাবে বলেন। আমি এটা আমার কিন্তু কথার মধ্যে আমি আগেই বলেছি, আমরা চাই একটা সুস্থ সুন্দর গণতান্ত্রিক পরিবেশ, যেখানে আমরা 10 মায়ের সন্তান মিলে মিশে আমরা দেশের জন্য আমরা কাজ করবো, যে যে যেখানে যে দলই করি না কেন, দেশ তো একটা আমাদের এক সাগর রক্তের বিনিময়ে এই দেশ আমরা স্বাধীন করেছি, এই দেশের ভালো মন্দ আমাদের সবার বোঝা উচিত। এখন এখন মনে করে কোন সরকার যদি মনে করে সবাইকে বিন বিচার করে সবাইকে জেলে পুরে দিয়ে দেশ শাসন করবে, এটা তো বাস্তবসম্মত না। আসেন আলোচনায়, আসেন সমঝোতায়, আসেন, জনগণ যদি ভালো কাজ করেন আপনাকে ভোট দিলে আপনারা থাকবেন, আপনাদেরকে আমরা সমর্থন করবো, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের আবু সুফিয়ান সাহেব রাজনীতির ভাবনার মধ্যে অনেক কথা বলেছেন, তার মনের কথাগুলো বই প্রকাশ করেছে। আগামীতে নির্বাচনের পরিবেশ যদি সৃষ্টি হয়, তার দল যদি নির্বাচনে যায়, সেই নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং আশাও করেছেন বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলা, সাংশিটা এলাকা থেকে। এবং যদি পরিবেশ পায়, সেই চট্টগ্রামের উন্নয়নের কথা বলবে, উন্নয়নের জন্য কাজ করবে, এবং আগামীতে তারা যদি ক্ষমতায় যেতে পারে, চট্টগ্রামের অসম্পূর্ণ উন্নয়ন কাজ সেই সম্পূর্ণ করবে। এটা বাংলা টিভির মাধ্যমে আজকের আলোচনায় তিনি কোলাকুলিভাবে বলেছেন। তার আরও অনেক কথা বলা থাকলেও সময় স্বল্পতার কারণে আজকে আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সাথেই থাকুন।